الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله. সূরা আন-নাসর পবিত্র কোরআনের 110 নম্বর সূরা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা তিনটি, পারার ক্রম 30। পূর্ববর্তী সূরা কাফিরুন এবং পরবর্তী সূরা সূরা লাহাব। সূরা আন-নাসর এর অপর নাম সূরা তাওদি। এই শব্দের অর্থ বিদায় করা। এই সূরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত নিকটবর্তী হওয়ার ইঙ্গিত আছে বলে এর নাম তাওদি হয়েছে। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে সূরা নাসর কোরআনের সর্বশেষ এক দফায় পূর্ণাঙ্গভাবে অবতীর্ণ সূরা, অর্থাৎ এরপর কোনো সম্পূর্ণ সূরা এক দফায় অবতীর্ণ হয়নি। অন্য সূরার আয়াত নাজিল হয়েছে। এই সূরাটি কোরআন কারিমের 1/4 সমতুল্য। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। হযরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে উতবা রাজিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, সর্বশেষ কোন সূরাটি অবতীর্ণ হয়েছে তা কি তুমি জানো? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, সূরা ইজাজা নাসরুল্লাহ ওয়াল ফাত সর্বশেষ অবতীর্ণ হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তুমি সত্য বলেছ। এই হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন। হযরত ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আয়ামে তাশরিকের 11, 12 ও 13 জিলহজ তারিখের মধ্যভাগে ইজাজা নাসরুল্লাহ ওয়াল ফাত সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হলে তিনি বুঝতে পারেন যে এটা বিদায়ী সূরা। সুতরাং তখনই তিনি সাওয়ারি তৈরি করার নির্দেশ দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়ারিতে আরোহণ করলেন। তারপর তিনি তার সুপ্রসিদ্ধ খুতবা প্রদান করলেন। এই হাদিসটি হাফিজ আবু বকর বাজ্জার রহমতুল্লাহ আলাইহি এবং হাফিজ বারহাকি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন ইজাজা নাসরুল্লাহ আল ফাতু সূরা অবতীর্ণ হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আমার পরলোক গমনের খবর এসে গেছে। এ কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে শুরু করলেন। তারপরে তিনি হাসতে লাগলেন। তাকে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমার আব্বার পরলোক গমনের সময় নিকটবর্তী হওয়ার খবর শুনে আমার কান্না এসেছিল, কিন্তু আমার কান্নার সময় তিনি আমাকে বললেন, তুমি ধৈর্য ধারণ করো, আমার পরিবার পরিজনের মধ্যে তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে। এই হাদিসটি ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। সুনানে নাসাইতে এটি বর্ণিত হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় অবস্থান করছিলেন। একদা তিনি বলেন, মহান আল্লাহ, মহান আল্লাহ, আল্লাহর সাহায্য ও বিজয় এসে পড়েছে। ইয়ামেনের অধিবাসীরা এসে গেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়ামানবাসীরা কেমন লোক ছিলেন? তিনি উত্তরে বললেন, তারা কোমল প্রাণ ও পরিচ্ছন্ন স্বভাবের অধিকারী। ইমান ও বুদ্ধিমত্তা ও হিকমত এসবই ইয়ামানবাসীদের রয়েছে। এই হাদিসটি ইমাম জারির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে যেহেতু এই সূরাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের সংবাদ ছিল, সেহেতু সূরাটি অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতের কাজে পূর্বের চেয়ে অধিক মনোযোগী হন। অতঃপর তিনি বলেন, আল্লাহর সাহায্য বিজয় এসে গেছে এবং ইয়ামানবাসী এসে পড়েছে। তখন একটি লোক জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়ামানবাসীরা কী প্রকৃতির লোক? উত্তরে তিনি বললেন, তাদের অন্তর কোমল, নম্র স্বভাব এবং তারা ইমান ও বুদ্ধিমত্তার অধিকারী। এই হাদিসটি ইমাম তিব্রানী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী বয়স্ক মুজাহিদদের সাথে হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকেও সামিল করে নিতেন। এ কারণে কারো কারো মনে সম্ভবত অসন্তুষ্টির ভাব সৃষ্টি হয়ে থাকবে। একদা তাদের মধ্যে একজন আমার সম্পর্কে মন্তব্য করলেন, সে যেন আমাদের সাথে না থাকে, তার সমবয়সী ছেলে আমাদেরও তো রয়েছে। তার এ মন্তব্য শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তোমরা তো তাকে খুব ভালোরূপেই জানো,
একদিন তিনি সবাইকে ডাকলেন এবং আমাকেও স্মরণ করলেন। আমি বুঝতে পারলাম যে তিনি আমাদেরকে কিছু দেখাতে চান। আমরা সবাই হাজির হলে তিনি সকলকে জিজ্ঞাসা করলেন, এজা যা নাসরুল্লাহ আল ফাত, সুরাটি সম্পর্কে তোমাদের অভিমত কি, অর্থাৎ এ সুরাটি কিসের ইঙ্গিত বহন করছে? কেউ কেউ বললেন, এ সুরাই আল্লাহ তাআলার গুণগান করার জন্যে এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করার জন্য আমাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার সাহায্য এলে এবং আমাদের বিজয় সূচিত হলে যেন আমরা এইরূপ করি। কেউ কেউ আবার সম্পূর্ণ নীরব থাকলেন, কিছুই বললেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার মতামত কি এদের মতোই? আমি উত্তরে বললাম, বরং আমি বুঝেছি এ সূরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরলোক গমনের ইঙ্গিত রয়েছে। তাকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে তার ইহলৌকিক জীবন শেষ হয়ে এসেছে, সুতরাং তিনি যেন তার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করেন ও তার নিকট ক্ষমা প্রার্থনা করেন। এ কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও এটাই বুঝেছি। এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন। এই সূরা অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ বছরে আমার ইন্তেকাল হবে, আমাকে আমার মৃত্যু সংবাদ দেওয়া হয়েছে। এই হাদিসটি মুসনাদে আহমদে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি, জহাক রহমতুল্লাহ আলাইহি প্রমুখ গুরুজন এই তাফসির বর্ণনা করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এজা যা নাসরুল্লাহ আল ফাত, এই সূরাটি অবতীর্ণ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তা শেষ পর্যন্ত পাঠ করেন এবং অতঃপর বলেন, সব মানুষ একদিকে এবং আমি ও আমার সাহাবীরা একদিকে। জেনে রেখো যে মক্কা বিজয়ের পর আর হিজরত নেই, তবে রয়েছে জিহাদ এবং নিয়ত। মারওয়ানকে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি শোনালে তিনি বলে ওঠেন, তুমি মিথ্যা বলছো। ওই সময় মারওয়ানের সাথে তার মজলিসে হযরত রাফি ইবনে খাজিজ রহমতুল্লাহ আলাইহি এবং জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উপবিষ্ট ছিলেন। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রতি ইঙ্গিত করে বললেন, এরা ওই হাদিসটি জানেন এবং বর্ণনা করতে পারেন, কিন্তু একজন নিজের নেতৃত্ব চলে যাওয়ার আশঙ্কায় এবং অপরজন জাকাত আদায়ের পদমর্যাদা থেকে বরখাস্ত হওয়ার ভয়ে এটা বর্ণনা করছেন না। একথা শুনে মারওয়ান হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুক মারতে উদ্যুক্ত হলে উভয় সাহাবী মারওয়ানকে লক্ষ্য করে বললেন, শোনো মারওয়ান, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য কথাই বলেছেন। এ হাদিসটি ইমাম আহমদ শিও মুসনাদে বর্ণনা করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বলেন, হিজরত আর অবশিষ্ট নেই, তবে জিহাদ ও নিয়ত বাকি রয়েছে। তোমাদেরকে যখন চলতে বলা হবে তখন তোমরা উঠে দাঁড়িয়ে চলতে শুরু করবে। তবে হ্যাঁ, এটাও মনে রাখতে হবে যে যেসব সাহাবী হযরত ওমরের প্রশ্নের জবাবে বলেছিলেন, যখন আল্লাহ তাআলা আমাদের উপর শহর ও দুর্গের বিজয় দান করবেন এবং আমাদেরকে সাহায্য করবেন, তখন আমরা যেন তার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি ও তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এ সূরায় এই নির্দেশে তিনি আমাদেরকে দিয়েছেন। তাছাড়া আমরা যেন নামাজ আদায় করি ও নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করি, এ নির্দেশে আমাদেরকে দেওয়া হয়েছে। তাদের এ অর্থ ও তাফসিরও খুবই সুন্দর ও বিশুদ্ধ, এতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন চাষের 8 রাকাত নামাজ আদায় করেছিলেন। যদিও কেউ কেউ বলেন যে এটা ছিল চাষের নামাজ, কিন্তু আমরা জানি যে তিনি চাষের নামাজ নিয়মিতভাবে আদায় করতেন না। তাছাড়া ওই সময় ব্যস্ততা ছিল এবং কাজকর্মও অনেক ছিল, তিনি ছিলেন মুসাফির। এ অবস্থায় কী করে তিনি চাষের নামাজ পড়বেন? এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময়ে মক্কা শরীফে রমজানের শেষ পর্যন্ত 19 দিন অবস্থান করেছিলেন। ওই সময়ে তিনি ফরজ নামাজও কসর করেছিলেন, তিনি রোজাও রাখেননি। তার সফরসঙ্গী প্রায় 10,000 মুসলমান সবাই একই নিয়ম পালন করেছিলেন। এতে স্পষ্টভাবে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত নামাজ মক্কা বিজয়ের কৃতজ্ঞতা স্বরূপ ছিল। এ কারণে সেনাবাহিনী প্রধান বা সমকালীন ইমামের জন্য কোনো শহর জয় করার সাথে সাথে ওই শহরে 8 রাকাত নামাজ আদায় করা মুস্তাহাব। হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদান বিজয়ের দিন অনুরূপ 8 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই 8 রাকাত নামাজ 2 রাকাত করে আদায় করতে হবে।
কারো কারো মতে আট রাকাতে একবার সালাম ফেরালে চলবে, অর্থাৎ একবার ওই সালাম ফেরানোর নিয়তে আট রাকাত নামাজ পড়া যাবে। কিন্তু সুনানে আবু দাউদে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ প্রতি দু রাকাতে সালাম ফিরিয়ে আদায় করেছিলেন। অন্যান্য তাফসিরও বিশুদ্ধ, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ গুরুজন বলেছেন যে এ সূরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ইন্তেকালের সংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মক্কা থেকে কাফিররা তোমাকে চলে যেতে বাধ্য করেছে, সেই মক্কা বিজয় যখন তুমি সচক্ষে প্রত্যক্ষ করবে, নিজের পরিশ্রমের ফল যখন দেখতে পাবে, আরও যখন দেখতে পাবে যে জনগণ আল্লাহর ধর্মে দলে দলে প্রবেশ করছে, তখন তুমি স্বীয় প্রতিপালকের তাসবিহ ও তাহমিদ পাঠ করবে এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করবে। তুমি পরকালের প্রস্তুতি গ্রহণ করতে থাকো, মনে রেখো যে তোমার ইহকালীন দায়িত্ব সম্পন্ন হয়েছে, সুতরাং এখন পরকালের প্রতি মনোযোগী হও, সেখানে তোমার জন্য বহুবিধ কল্যাণ রয়েছে, তোমার মেহমানদারি স্বয়ং আমিই করব। কাজে আমার রহমত ও কুদরতের নিদর্শন প্রত্যক্ষ করে অধিক পরিমাণে আমার প্রশংসা করো, তওবা ইস্তিগফার করো, নিশ্চয় আল্লাহ তওবা কবুল করে থাকেন। সহি বুখারিতে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু ও সিজদায় নিম্নলিখিত তাসবিহ অধিক পরিমাণে পাঠ করতেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, অর্থাৎ হে আল্লাহ, আপনি মহাপবিত্র এবং আপনার জন্য সমস্ত প্রশংসা, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কারিমে ফাসাব্বে আয়াতের উপর অধিক পরিমাণে আমল করতেন। অন্য এক রেওয়াতে আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ জীবনে নিম্নলিখিত কালেমাগুলো অধিক পরিমাণে পাঠ করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আল্লাহ মহাপবিত্র, তার জন্য সমস্ত প্রশংসা, আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তার নিকট তওবা করছি। তিনি আরও বলতেন, আমার প্রতিপালক আমাকে আদেশ দিয়ে রেখেছেন, যখন আমি দেখতে পাই যে মক্কা বিজয় অত্যাশন্ন এবং দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে, তখন যেন আমি এ কালেমা অধিক পরিমাণে পাঠ করি। সুতরাং আল্লাহর রহমতে আমি মক্কা বিজয় প্রত্যক্ষ করেছি, এ কারণে এখন আমি মনোযোগ সহকারে এই কালেমা নিয়মিত পাঠ করছি। তাফসির ইবনে জারিরে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আছে যে শেষ বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে বসতে চলতে ফিরতে এবং আসতে যেতে নিম্ন তাসবিহ পড়তে থাকতেন, সুবহানাল্লাহি ও বিহামদিহি, অর্থাৎ আল্লাহ মহাপবিত্র এবং তার জন্য সমস্ত প্রশংসা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বলেন, আমি একবার এর কারণ জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নাসর তেলাওয়াত করলেন এবং বলেন, আল্লাহ পাক আমাকে এরকম আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা যখন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাবিজয় দান করলেন, তখন এরা সবাই দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করল। এরপর দু বছর যেতে না যেতে সমগ্র আরব ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করল। প্রত্যেক গোত্রের উপর ইসলামের প্রাধান্য প্রতিষ্ঠিত হলো, সমস্ত প্রশংসা আল্লাহর প্রাপ্য। সহিহ বুখারীতে হযরত আমর ইবনে সালমা রাদিয়াল্লাহু তাআলা এর উক্তি বিদ্যমান রয়েছে যে মক্কা বিজয়ের সাথে সকল গোত্র ইসলামের প্রতি আকৃষ্ট হলো। তারা ইসলাম গ্রহণের জন্য অপেক্ষা করছিল এবং নিজেদের মধ্যে বলাবলি করছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে তার স্বজাতিকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সত্য নবী হয়ে থাকেন তবে নিজের জাতির উপর অবশ্যই জয়যুক্ত হবেন এবং মক্কার উপর তার বিজয় পতাকা উড়বে, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের প্রাপ্য। মুসনাদে আহমেদে বর্ণিত আছে যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহের প্রতিবেশী সফর থেকে ফিরে আসার পর হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সাক্ষাৎ করতে যান। সেই প্রতিবেশী মুসলমানদের মধ্যে ভেদাভেদ, দ্বন্দ্বকলহ এবং নতুন নতুন বিদাতের কথা ব্যক্ত করলে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুদ্বয় অশ্রুসজল হয়ে উঠল। তিনি কান্না বিজড়িত কণ্ঠে বললেন, আমি সর্দারে দুজাহান সাফিউল মুজনিবিন রহমতুল্লাহ আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছি, তিনি বলেছেন, লোকেরা দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে বটে, কিন্তু শীঘ্রই তারা দলে দলে এই দিন থেকে বেরিয়ে যেতে শুরু করবে।